close till I get up. Time is barely on our side. আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিভিএল এর নতুন আরেকটি ভিডিওতে। দীর্ঘদিন ধরে আমাদের অনেক ভিউয়ার্সদের রিকোয়েস্ট ছিল যে লো প্রাইজের বেশ কিছু ল্যাপটপ দেখানোর জন্য, সো সেই অনুযায়ী আমরা আজকে চলে আসছি। আজকের বাজেটটা আসলে যাদের 20 থেকে 40 হাজার টাকার ভিতরে বাজেট থাকবে তাদের জন্য আজকে কিন্তু বেশ কিছু কনফিগারের ল্যাপটপ দেখাবো, যেই ল্যাপটপগুলো দ্বারা আপনারা বর্তমান সময়ের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অফিসিয়ালি কাজ এবং ফ্রিল্যান্সার, আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইনের সমস্ত কাজ খুব ভালোভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন। সো ভিউয়ার্স, কীরকম কনফিগারেশন থাকবে এবং কীরকম প্রাইস থাকবে আর কী কী মডেল থাকতেছে, ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী, জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তার আগে বলে নিব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরপাড়া বাস স্ট্যান্ড, গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে, অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের দোতলায় 236 নম্বর শপ। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলে পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ, রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম যে আজকের প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে হবে, যাদের আসলে প্রাইসটা একটু কম বা বাজেটটা একটু কম তারা আমাদের আজকের ভিডিওটা খুব এনজয় করতে পারবেন আশা করি। সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো, ল্যাটিটিউড সিরিজের 3350 মডেলের একটা ল্যাপটপ। এটার প্রসেসর হচ্ছে Core i3, আপনার পঞ্চম জেনারেশন, সাথে থাকবে 4GB DDR3 র্যাম এবং 256GB SSD, SATA SSD যেটাকে বলে। চাইলে কিন্তু র্যাম SSD আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। ল্যাপটপটাকে 180 ডিগ্রি রুডে মুটেট করা যায় এবং ল্যাপটপটা কিন্তু ল্যাটিটিউড সিরিজ হওয়াতে বিজনেস সিরিজের ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলে বা কোয়ালিটি যেটা বলে, আপনার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি, খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপটা 3 ঘন্টা প্লাস আপনারা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন। মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ছোটোখাটো যে লাইট ফটোশপ, এ ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছে মাত্র 19,990 টাকা। এর পাশাপাশি আমাদের কাছে HP ব্র্যান্ডের কিছু ল্যাপটপ আছে যেটা আসলে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। এটা হচ্ছে এলিট বুক সিরিজের ল্যাপটপ। আসলে এলিট বুক সিরিজের ল্যাপটপ একসময় এত পপুলার ছিল এই মডেলটা, এলিট বুক 840G1, এজন্য আমরা এটা আবার নিয়ে আসছি। আমাদের কাছে 840G1, 840G2, 840G3, G4, G5 সব মডেলেরই অ্যাভেলেবেল আছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে এলিট বুকের 840G1, Core i5-এর পঞ্চম জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 4GB র্যাম এবং 500GB হার্ড ড্রাইভ। ল্যাপটপটা ব্যাকলিট কিবোর্ড পাবেন, জয়স্টিক বাটন পাবেন এবং 4 ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন। ল্যাপটপটা ফ্রন্ট সাইড স্পিকার সিস্টেম এবং 14-ইঞ্চি ডিসপ্লে, যেটা আসলে HDও কখনও কখনও থাকে এবং কখনও কখনও FHDও থাকে, এর জন্য প্রাইস সাধারণত কম বেশি করা হয় না। ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। ল্যাপটপটাতে বর্তমানে 2GB শেয়ার গ্রাফিক্স আছে, আপনারা যদি 4GB র্যাম এটার সাথে অ্যাড করেন তখন আপনারা টোটাল 8GB র্যামের সাথে 4GB একটা শেয়ার গ্রাফিক্স পাবেন। ল্যাপটপটার এখানটায় আপনারা চাইলে SSD ইউজ করতে পারবেন, পাশাপাশি হার্ড ডিস্কের স্লট তো থাকবেই। 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এলিট বুকের এই Core i5 ফোর জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে 19,990 দিয়েছিলাম না 19,990 3 থেকে 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এলিট বুকের 840G1 Core i5-এর ফোর জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে অনলি 19,990 টাকা হলে কালেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আমাদের কাছে আপনারা এলিট বুকের 840G2 মডেলের পাবেন, যেটা হচ্ছে Core i5-এর পঞ্চম জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 4GB র্যাম, 500GB হার্ড ড্রাইভ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন সব অ্যাভেলেবেল পাবেন। 14-ইঞ্চি ফুল HD ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 22,500 টাকায়। এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে, সেটা হচ্ছে Core i7 প্রসেসর দিয়ে। যারা আসলে একটু ভারী ধরনের কাজ করতে চান তাদের জন্য Core i7 প্রসেসরটা খুবই ইম্পর্টেন্ট। Core i7 ফোর জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 8GB DDR3 র্যাম এবং 256GB SATA SSD, 4GB হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকটিট কিবোর্ড, জয়স্টিক বাটন এবং ফোর ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড পাবেন। ল্যাপটপটা 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এবং এই ল্যাপটপটাতেও কিন্তু চাইলে আপনারা র্যাম SSD দুটোই একসাথে ইউজ করতে পারবেন। এখানে একটা সেলুলার অপশন আছে, সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন, এখানে M.2 SSD ইউজ করতে পারবেন, এখানে SATA হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, Core i7 এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 26,500 টাকা। ভিউয়ার্স, বর্তমান সময়ের খুবই পপুলার সিরিজের একটা ল্যাপটপ, সেটা হচ্ছে এলিট বুকের 840G5। এটা এতটাই পপুলার, আসলে যারা ইউজ করে তারা বলতে পারবে এরা কতটা পপুলার, কতটা পাওয়ারফুল কাজ করার জন্য বা কতটা কমফোর্টেবল কাজ করার জন্য। আমাদের মডেলটা কিন্তু হচ্ছে এলিট বুকের 840G6, আর একটু অ্যাডভান্টেজ মডেল। এটা হচ্ছে Core i5 8th generation প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4 এর র্যাম এবং 256GB M.2 NVMe SSD। 4GB হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। চাইলে কিন্তু আপনারা র্যাম SSD দুটোকেই আপগ্রেড করে ইউজ করতে পারবেন। ল্যাপটপটার ফিচার্সগুলো যদি লক্ষ্য করি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন পাবেন এবং ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড খুব সুন্দর আকারে আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটার ফ্রন্ট সাইডে ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের একটা সাউন্ড সিস্টেম পাবেন, যেটা প্রিমিয়াম একটা ফিলের সাউন্ড আপনাদেরকে দিয়ে থাকবে। এবং কিবোর্ডটা কিন্তু যথেষ্ট স্মুথ, যারা দ্রুত টাইপ করতে চান, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অফিসিয়ালি কাজ করতে চান, তাদের জন্য কিবোর্ডটা খুবই কমফোর্টেবল। ল্যাপটপটা 14 ইঞ্চি ফুল HD IPS ন্যারো ব্যাজেলের ডিসপ্লে পাচ্ছেন, ডিসপ্লেটা একটু ম্যাট টাইপের এবং প্রাইভেসি একটা শাটার ক্যামেরা ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটার ফ্রন্ট সাইড যদি লক্ষ্য করি, একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং ব্যাক সাইডও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আমরা কিন্তু বরাবরই একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কাস্টমারের হাতে তুলে দিয়ে থাকি, এ ব্যাপারে আমাদের একটা সুনাম আছে। যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল দিয়ে এই ল্যাপটপটা 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 38,500 টাকা এলিট বুকের 840G6। এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও একটা মডেল আছে, সেটা হচ্ছে এলিট বুকের 830G5। 830G5 এটা হচ্ছে Core i5 8th generation প্রসেসর, সাথে থাকবে 8GB র্যাম, 256GB M.2 NVMe SSD। শুধু ডিসপ্লেটা একটু চেঞ্জ, 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের FHD IPS ডিসপ্লে পাবেন। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি 36,500 টাকা, খুবই রিজনেবল প্রাইস। আপনারা চাইলে বিভিন্ন শপে যাচাই বাছাই করে দেখতে পারেন যে আজকের প্রাইসটা কিন্তু একদম ফাটাফাটি প্রাইস। প্রাইস কম হওয়ার পরও কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের কাছে একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সবগুলি ল্যাপটপেই আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন। যারা আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন, যে এলিট বুকের থেকে একটু কোয়ালিটিফুল হবে, তারা আসলে জেড বুক সিরিজগুলো দেখতে পারেন। এগুলোকে আমরা আসলে বলে থাকি মোবাইল ওয়ার্কস্টেশন টাইপের ল্যাপটপ। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ার্কস্টেশন। সো এই ল্যাপটপটা খুবই পাওয়ারফুল, নতুন অবস্থায় এরকম এক একটা ল্যাপটপের প্রাইস ছিল প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, একটু কম বেশি হয়ে থাকবে। আমাদের কাছে এই ল্যাপটপটা আপনারা আজকে পারচেস করতে পারবেন অনলি 36,500 টাকা। সো এটার মডেলটা হচ্ছে জেড বুকের 14U G5, Core i5 7th generation প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4 র্যাম এবং 256GB M.2 NVMe SSD এটাতে ইউজ করা হয়েছে। এবং চাইলে কিন্তু আপনারা র্যাম SSD দুটোকে আপগ্রেড করে ইউজ করতে পারবেন। 4GB পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটার ফিচার্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড আপনারা পেয়ে যাবেন। এবং ফ্রন্ট সাইডে ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের একটা সাউন্ড সিস্টেম পাবেন, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের FHD IPS ডিসপ্লে, প্লাস হচ্ছে আপনার প্রাইভেসি শাটার ক্যামেরা। ল্যাপটপটা 4 ফিঙ্গার লোগো ইউজ করা হয়েছে এবং ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং স্পেস গ্রে কালারের একটা ল্যাপটপ। এবং Windows 10 অরিজিনাল লাইসেন্স কপি দিয়ে যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 36,500 টাকায়। এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে জেড বুকের i7 প্রসেসর দিয়ে। এটা হচ্ছে Core i7 8th generation প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4 এর র্যাম এবং 256GB M.2 NVMe SSD। যারা ফটোশপ বা বিভিন্ন সফটওয়্যার র্যান্ডারিং করে থাকেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে। ল্যাপটপটা Core i7 প্রসেসর হওয়াতে খুবই ভারী লোডের কাজ করতে পারবেন এবং প্রোডাক্ট কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে Core i7 8th generation প্রসেসর দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ার্কস্টেশন। সো এই Core i7 8th generation প্রসেসরের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 48,500 টাকায়। ভিউয়ার্স, আমাদের ভিডিওতে আজকে ডেল ল্যাপটপ কিছু আপনাদেরকে প্রেজেন্ট করব। এটা হচ্ছে ডেল, মডেলটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের 7490। ল্যাপটপটা কিন্তু 180° রোটেট করা যায় এবং ল্যাপটপটা যথেষ্ট স্লিম। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি, একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বরাবরের মতোই। আমরা ল্যাপটপটাকে আপনারা দিয়ে থাকি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি।
তো এটার কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভের 8th generation প্রসেসর, সাথে থাকবে 8 GB DDR4 এর র্যাম এবং 256 GB M.2 NVMe SSD। ল্যাপটপটা আপনার ব্যাকটিট কিবোর্ড পাবেন, জয়স্টিক বাটন পাবেন এবং 4 ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড পাবেন। এই ল্যাপটপটার কিবোর্ডটা কিন্তু একটু অ্যাডভান্সড টাইপের, যারা আসলে খুব দ্রুত টাইপ করে থাকে বা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করে থাকে তাদের জন্য কিবোর্ডটা খুবই কমফোর্টেবল। ল্যাপটপটা 14 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে পাচ্ছেন, ফ্রন্ট সাইডে একটা ওয়েব ক্যামেরা পাচ্ছেন। ল্যাপটপটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি আপনারা ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পাবেন, উইন্ডোজ 10 অরিজিনাল লাইসেন্স কপি এবং লাইফ টাইম সার্ভিস পাবেন। 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি 38,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা ল্যাপটপ আমাদের কাছে আছে, যারা আসলে ল্যাপটপগুলোকে ক্যারি করে থাকেন বিভিন্ন জায়গায়, বাট ল্যাপটপটা একটু চাচ্ছেন যে পাওয়ারফুল হবে, কাজের ক্ষেত্রে কোনো ল্যাগ করবে না অথবা কোনো স্লো পারফরমেন্স হবে না, এরকম একটা ল্যাপটপ, তাহলে আপনারা নিতে পারেন 7290। 7290 মডেলের 90, এটা হচ্ছে কোরাই ফাইভের 8th generation প্রসেসর, সাথে থাকবে 8 GB DDR4 এর র্যাম এবং 256 GB M.2 NVMe SSD। চাইলে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করে ইউজ করতে পারবেন। একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন অনলি 32,500 টাকায়। যারা এই ভিডিওটা আসলে ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু চাইলে ঢাকার বাইরে বসেও আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। মাত্র 1,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে 24 ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো, বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে ল্যাপটপগুলো আপনারা রিসিভ করতে পারবেন। আর হ্যাঁ, ল্যাপটপ বুকিং দেওয়ার আগে অবশ্যই আপনারা ভিডিও কলে ভালোভাবে ল্যাপটপগুলো দেখে নেবেন। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এলিটবুকের 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। আসলে অনেক কাস্টমার আছে যে বা অনেক গ্রাফিক্স ডিজাইনার বা ফ্রিল্যান্সার আছে যাদের ডিসপ্লে একটু বেশি প্রয়োজন পড়ে, কারণ ফটোশপে কাজ করতে গেলে বা অটোক্যাড ম্যাক্সের কাজ করতে গেলে ডিসপ্লেটা সাধারণত একটু বড়র প্রয়োজন হয়। সো এটার মডেল হচ্ছে এলিটবুকের 850G3, কোরাই ফাইভের 6th generation প্রসেসর, সাথে থাকবে 8 GB DDR4 এর র্যাম এবং 256 GB M.2 NVMe SSD। চাইলে র্যাম SSD দুটোকেই আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, ফিচার্সগুলো চমৎকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, কিবোর্ডটা নাম্বারিং অপশন সহ এবং 4 ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন। 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে এবং ডিসপ্লেটা কিন্তু আপনারা টাচ স্ক্রিন পাবেন। ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, উইন্ডোজ 10 লাইসেন্স কপি অ্যাক্টিভেট অবস্থায় এবং লাইফ টাইম পাবেন। এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি 32,500 টাকায়। পাশাপাশি কিন্তু আমাদের কাছে এলিটবুকের 850G3 কোরাই 7 প্রসেসর দিয়েও আছে, কারো যদি কোরাই 7 বা কোরাই 5 ভেরিয়েন্টের প্রয়োজন হয় স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমি আপনাদেরকে আসলে 14 ইঞ্চি টাইপের বা 12.5 ইঞ্চি টাইপের কিছু ল্যাপটপ দেখাবো। এই ল্যাপটপটাও বর্তমানে আমাদের মার্কেটে বা আমাদের দেশে খুবই পপুলার, যারা আসলে বিভিন্ন জায়গায় ভার্সিটিতে ক্যারি করে থাকে বা ল্যাপটপটা ক্যারি করে নিয়ে ক্লাস করতে হয় এই ধরনের প্রয়োজন পড়ে তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল। ল্যাপটপটার মডেল হচ্ছে এলিটবুকের 820G4, মানে কোরাই ফাইভের 7th generation, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, ব্যাকটিট কিবোর্ড পাচ্ছেন, জয়স্টিক বাটন পাচ্ছেন। 12.5 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আপনার এলিটবুকের 820G4টা পারচেস করতে পারবেন অনলি 27,500 টাকায় এবং 820G3 পারচেস করতে পারবেন অনলি 23,500 টাকায়। 820G3টা একটু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ডিসপ্লেটা টাচ স্ক্রিন আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ নতুন স্টকে চলে আসছে, সেটা হচ্ছে 840G3 কোরাই 7 প্রসেসর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কোরাই 7 প্রসেসর, যাদের একটু প্রসেসরটা পাওয়ারফুল প্রয়োজন হয় তারা এই ল্যাপটপটাকে দেখতে পারেন। ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। ল্যাপটপটা কোরাই 7 6th generation প্রসেসর, সাথে থাকবে 8 GB DDR4 এর র্যাম এবং 256 GB M.2 NVMe SSD। চাইলে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন, 4 GB পাচ্ছেন শেয়ার গ্রাফিক। ফিচারগুলো হচ্ছে আপনারা একটা সুন্দর আকারের কিবোর্ড পাচ্ছেন যেটা জয়স্টিক বাটন সহকারে পাচ্ছেন, ফ্রন্ট সাইডে ব্যাঙ্গ অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন, 14 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে যেটা আসলে ম্যাট টাইপের একটা ডিসপ্লে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 36,000 টাকায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিজনেস সিরিজের কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যেগুলো খুবই মিড প্রাইজে ছিল। এছাড়াও কিন্তু আমাদের স্টকে নতুন প্রতন একদম হাই প্রাইজে, মিড প্রাইজে এবং লো প্রাইজে সব ল্যাপটপই সবসময় অ্যাভেলেবেল থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওর ব্যাপারে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো কালেকশন, নতুন কোনো মডেল অথবা নতুন কোনো প্রাইস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।